সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো স্ক্রিনে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে অ্যাভেন্টি। অ্যাভেন্টি হচ্ছে অ্যাভেনাফিল গ্রুপের ওষুধ, যা 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম দুইটা ফরম্যাটেই বাজারে পাওয়া যাচ্ছে। তো 50 মিলিগ্রাম পার ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 60 টাকা, এবং এটা হচ্ছে চারটা এক বক্স, সেই হিসাবে 240 টাকা হচ্ছে এক বক্স ওষুধের বাজার মূল্য। এবং যেটা 100 মিলিগ্রাম, মানে 100 মিলিগ্রাম 50 মিলিগ্রাম দুইটা ফরম্যাটে পাওয়া যায়। 100 মিলিগ্রামটা হচ্ছে মূলত পার ট্যাবলেট 75 টাকা, সেই হিসেবে চারটা ট্যাবলেটে একটা বক্স হয়, চারটা ট্যাবলেটের দাম হচ্ছে 300 টাকা। তো এই ওষুধটা নিয়ে আমরা কিন্তু রিভিউ দিয়েছি আমাদের পেজে, সেখানে প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন টুটিনেটি বিষয়গুলো। তো সেই বিষয়গুলো আজকে খুলাসা করার চেষ্টা করব। তো শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর অবশ্যই এই পেজটি বলতেছি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন, তাতে করে আমরা বুঝতে পারবো যে আপনাদের রিয়াকশনগুলো কী বা কোন বিষয়ের উপর জানতে চান। তো অ্যাভেন্টি জায়াস ক্যাফের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। তো এই অ্যাসক্যাফের এই প্রোডাক্টটা অন্য অন্য প্রোডাক্টের চাইতে কেন একটু আলাদা সেটা একটু বলে নিই। তো দেখা যাচ্ছে কি, আমরা যারা পূর্বে ইন্টিমেট ট্যাবলেট গ্রহণ করেছি, মানে টাড আলাফিল গ্রুপের ওষুধগুলো, বিশেষ করে ইন্টিমেট ট্যাবলেট, এটা কিন্তু খুবই বাজারে প্রসিদ্ধ একটা ট্যাবলেট, স্কোয়ার ফার্মার ট্যাবলেট। তো এই ইন্টিমেট এবং সিলডেনাফিল গ্রুপের ওষুধ, বিশেষ করে স্যানাগ্রা ট্যাবলেটটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করে থাকি, বা বায়োগ্রা ট্যাবলেট বা বিগোরেক্স, এই ধরনের ট্যাবলেট কিন্তু পরিমাণে দেখা যায়, হিউজ পরিমাণভাবে বাজারে বিক্রি হয়। তো সেক্ষেত্রে টাডালাফিল এবং সিলডেনাফিল যারা এই দুইটা ট্যাবলেট গ্রহণ করেছেন, তার থেকে এখানে বলা হচ্ছে যে খুব ভালো রেজাল্ট দিবে, এবং এটার অ্যাকশন মোড বা সাইড ইফেক্ট বলা হচ্ছে যে এই দুইটার চাইতে অনেকাংশেই কম। মানে আপনার ইন্টিমেট ট্যাবলেট বা টাডানাফিল গ্রুপের ওষুধ বা সিলডেনাফিল গ্রুপের ওষুধ বা স্যানাগ্রা বা বায়াগ্রা বা ভিগোরেক্স, এই ধরনের ট্যাবলেট থেকে মূলত এই অ্যাসক্যাফের যে অ্যাভেন্টি ট্যাবলেটটা রয়েছে, সেটা তারা বলতেছে যে এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা একেবারেই কম, মানে অন্য অন্য ওষুধের তুলনায় এটা একেবারেই কম। এবং সিলডেনাফিল এবং টাডানাফিল তার চাইতে অ্যাভেন্টি মূলত সুপার পারফরমেন্স করতেছে। তারা বলতেছে যে 4 টাইম মোর এবং 3 টাইম মোর সাকসেস ইন ইন্টারকোর্স, মানে এটা দেখা যাচ্ছে যে 4 গুণ বেশি সময় বৃদ্ধি করবে এবং 3 গুণ বেশি আপনাকে কিন্তু কার্যকারিতা দিবে, এভাবে কিন্তু তারা এখানে উল্লেখ করতেছে। এবং এই অ্যাভেন্টি যেটা বলা হচ্ছে যে সুপার ফাস্ট অনসেট অফ অ্যাকশন, মানে 15 মিনিটের মধ্যে এটা কার্যকারিতা সম্পন্ন করে, কিন্তু টাডালাফিল এবং সিলডেনাফিল যেখানে সময় নিয়ে নেয় 45 মিনিট থেকে 60 মিনিট। মানে আমরা যারা অনেকেই ইতিমধ্যে ইন্টিমেট বা ভিগোরেক্স এই ধরনের ট্যাবলেটগুলো গ্রহণ করতেছিলাম, সেই ট্যাবলেটগুলো কিন্তু দেখা যাচ্ছে 45 থেকে 60 মিনিট পূর্বে খেতে হয়, এবং এটা কাজ করতে করতে কিন্তু প্রায় দেখা যায় 1 ঘন্টা সময় নিয়ে নেয়। সেক্ষেত্রে এই যে অ্যাভেন্টি বা অ্যাভেনাফিল গ্রুপের ওষুধগুলো, সেগুলো কিন্তু মূলত 15 মিনিটের ভিতরে আপনাকে কার্যকারিতা সম্পন্ন করে দেয়, মানে 100% কার্যকারিতা দিয়ে থাকে। এবং এটা বলা হচ্ছে যে সেফটি প্রোফাইল সেফ ফর কার্ডিয়াক, মানে যারা হার্টের রুগী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এটা সেফ, এবং ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সেফ, এবং বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রেও সেফ। কিন্তু টাডালাফিল এবং সিলডেনাফিল এটা কিন্তু প্রচুর পরিমাণে সাইড ইফেক্ট রয়েছে, যেমন হেডেক এবং ব্যাক পেন, যাদের মাথা ব্যথাজনিত সমস্যা রয়েছে বা মাজা ব্যথাজনিত সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা কিন্তু আপনার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে টাডালাফিল এবং সিলডেনাফিল গ্রুপ ওষুধগুলো খেলে সেই ব্যথা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এবং কার্ডিয়াকের পেশেন্টরাও কিন্তু খেতে পারে না, ডায়াবেটিসের পেশেন্টরাও খেতে পারে না, এবং বয়স্ক ব্যক্তিরাও খেতে পারে না। সেক্ষেত্রে এই কয়েকটা ব্যাপারে কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাভেন্টি বা অ্যাভেনাফিল গ্রুপ ওষুধগুলো অত্যন্ত নিরাপদ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমি বলবো যে যারা এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন তারা একটু বুঝে শুনে খাবেন, কারণ এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। দেখা যাচ্ছে যে আমরা দোকান থেকে ক্রয় করে কিন্তু ওষুধগুলো খাচ্ছি, তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা সম্পর্কে আসলে অতটা আমরা কী বলে যে গ্রহণযোগ্যতা মনে করি না বা অতটা গুরুত্ব দিই না। সেক্ষেত্রে যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে। আর দেখা গেলো যে আপনার এই ধরনের ওষুধ প্রয়োজন নেই, তারপর আপনি গ্রহণ করতেছেন, তাতে করে লং টাইম যদি এই ওষুধগুলো গ্রহণ করেন, এক পর্যায়ে কিন্তু এই ওষুধের প্রতি আসক্তি চলে আসতে পারে এবং ওষুধ ছাড়া স্বাভাবিক যে কী বলে যে মেলামেশা সেটা কিন্তু হবে না। তো আসলে আকারিঙ্গিতে অনেক কিছু বলার চেষ্টা করলাম, কারণ সব কিছু পরিষ্কারভাবে বলা যায় না, বললে ভিডিওতে আসলে ইস্যু চলে আসে। আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারছেন, যদি ভালোই লেগে থাকে বা সামান্যতম শিখতে পারেন, বলবো যে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।